আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের জন্য বিশাল সুযোগ ছয় ধরনের অবৈধ প্রবাসীদের স্পেশাল আউটপাসের ব্যবস্থা দূতাবাসে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে বিশেষ আউটপাস অর্থাৎ স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যে সকল অবৈধ বাংলাদেশি প্রবাসী এই মুহূর্তে সৌদি ত্যাগ করে দেশে যেতে চাচ্ছেন তাদেরকে একটি বিশাল সুযোগ করে দিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে এই স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় বেশ কিছু অঞ্চলে আমাদের রিয়াদ দূতাবাস তাদের কনসোলার টিম পাঠিয়েছে আর তাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ রিয়াদ দূতাবাসের বিভিন্ন সিটিতে যারা আছেন বা অঞ্চলে যারা আছেন তারা সরাসরি গিয়ে সেখানে কিন্তু এই আবেদন করতে পারছেন এক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই সম্পূর্ণ কার্যক্রমে তারা অফিস খোলা রেখেছে খুব ভালোভাবেই তারা এই কার্যক্রমটি পরিচালনা করছে ইতিমধ্যে অনেকেই কিন্তু এই সেবাটা নিয়েছে সামনে হয়তো আর অনেকেই এই সেবাটি নেবে বর্তমানে ছয় ধরনের অবৈধ প্রবাসীদেরকে এই সুযোগটি দেওয়া হচ্ছে আগে মাত্র চারটি ক্যাটাগরি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হতো এখন আরও দুইটি প্রবাসী ক্যাটাগরি বাড়িয়ে ছয় ক্যাটাগরি প্রবাসীদেরকে এই সুযোগটি দেওয়া হচ্ছে যাদের ইকামা নেই নতুন আসার পর ইকামা হয়নি হুরুবাছে অথবা ফাইনাল এক্সিটের ম্যাচ চলে গিয়েছে এছাড়া এই চারটি বিষয়ের ভিত্তি করে তারা সেবা প্রদান করছে এর মধ্যে আরও নতুন যে দুইটি বিষয় যুক্ত করা হচ্ছে সেটি হচ্ছে যারা সফর শেষ করে এসেছে তারা যারা সফর জেল শেষ করা পরে ডকুমেন্টসে ম্যাচ চলে গিয়েছে তাদের কাজও করা হচ্ছে আপনার সম্পূর্ণ কাগজপত্রগুলো জমা নেওয়ার পর দূতাবাস এক মাস সময় নিচ্ছে ঠিক এক মাস পরে তারা যোগাযোগ করার জন্য বলেছে এরপর আপনি চাইলে দূতাবাসের নাম্বারে যোগাযোগ করতে পারেন এক মাস পরে আপনার সুপারিশপত্রটা সম্পন্ন হয়ে থাকলে আপনার যদি কোনো মামলা টামলা না থাকে অথবা কফিলের সাথে যদি কোনো ঝামেলা না থাকে সেক্ষেত্রে সুপারিশ পত্রটা আপনাকে দিয়ে দেওয়া হবে এরপর আপনি আপনার নিজস্ব মক্তব আমেল থেকে এক্সিটটা লাগিয়ে দেশে চলে যেতে পারবেন এমনটা জানিয়েছে তারা এবং এই বিষয়টির জন্য কি কি প্রয়োজন যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ফটোকপি এবং আপনার যদি ইকামা থাকে তাহলে সেই ইকামার ফটোকপি এবং দুই কপি ছবি লাগবে আর যাদের ই নেই তারা পাসপোর্টের এবং যেখানে ভিজা লাগানো আছে সেটার নব্বই দিনের ভিজার ছবি এবং অপর পৃষ্ঠায় যে বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি ফটোকপি সহ দিলে আপনি আপনার সেবাটা পেয়ে যাবেন খুব আন্তরিকতার সাথে আমাদের দূতাবাস কিন্তু সেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছে যেহেতু প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী দূতাকেন যেহেতু প্রতিদিন হাজার হাজার প্রবাসীরা দূতাবাসে সেবা নিতে যাচ্ছে তাই একটু ঝামেলা হতেই পারে আপনাদেরকে অবশ্য অবশ্যই ধৈর্য দরে আমাদের দূতাবাসে যেতে হবে অথবা আপনার নিকটবর্তী যে অঞ্চলে কনসোলার সেবা দেওয়া হচ্ছে সেই কনসোলার সেবা কেন্দ্রে যেতে হবে আপনার এক্ষেত্রে আমাদের রিয়াদ দূতাবাসে ফেসবুক পেজ অথবা জেদ্দা কনসোলেটের ফেসবুক পেজে চোখ রাখুন আপনার শহরে কখন আমাদের দূতাবাসের কনসোলার টিম আসে সেদিকে নজর রাখুন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তখন দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন